মরুর বুকে মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ সফল আয়োজনের জন্য দিনরাত এক করে ফেলছে আয়োজকরা। গেল তিন বিশ্বকাপের চেয়ে এবার আরো বেশি অর্থ খরচ করা হচ্ছে কাতারে, এমন দাবি শুরু থেকেই ছিল আয়োজকদের। তবে বারবারই তাদের পড়তে হচ্ছে সমালোচনার মুখে। কখনো শ্রমিকরা ন্যায্য অর্থ পাচ্ছে না, তাদের সঙ্গে নানাভাবে অন্যায় করা হচ্ছে, কখনো আবার অ্যালকোহল নিয়ে নানা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটা শ্রেণী কাতারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আয়োজকরা। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এসে এই অভিযোগ করেন আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতার। কখনো বলা হচ্ছে কাতারে বিভিন্ন স্থাপনা নির্মাণে কাজ করা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, তারা ন্যায্য পাওনা পাচ্ছে না। সে সময় অনেক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের রিপোর্ট প্রকাশের পর আমরা এ নিয়ে তদন্ত করেছি। আমাদের ছোটখাটো কিছু ভুল ছিল, সেগুলো সংশোধন করেছি। এরপর আবার অ্যালকোহল নিয়েও ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। অথচ বিশ্বকাপে সবার কথা বিবেচনা করে আমরা নির্দিষ্ট জায়গাগুলোতে অ্যালকোহল নিয়ে সমর্থকদের যাওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু আমাদের কাজগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আয়োজনের জন্য বিমাতা সুলভ আচরণ নয়, বরং গঠনমূলক সমালোচনা করে বিশ্বকাপের সফল আয়োজন সম্ভব করার জন্য অনুরোধ করেছেন সবাইকে। আমরা নেতিবাচক সমালোচনার সম্মুখীন হচ্ছি, কিন্তু এটা না করে যদি আমাদের ভুলগুলো দেখিয়ে দেয়া হয় সেটা কাজের ক্ষেত্রে আরো ভালো হবে। তাই সবার কাছ থেকে সহযোগিতা চাই আমরা। This is something typical and usual and it's no different than any other World Cup. সবার সহযোগিতার মাধ্যমে মরুর বুকে প্রথম বিশ্বকাপটা সফল করতে চায় কাতার। পারভিন আক্তার, সময় সংবাদ।